হ্যালো ফ্রেন্ড সবাইকে স্বাগত জানছে পেল আজকে আমরা সেন্ট জোসেফ ম্যাথমেনিয়া দু হাজার উনিশের একটি প্রবলেম সলভ করবো এটি জুনিয়র ক্যাটাগরিতে এসেছিল তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে এখানে আটটি ডট আছে এবং আমরা এজিম করে নিব যে এই উপর থেকে এখানে যে দূরত্ব এবং এখান থেকে এই পাশেও সেম দূরত্ব তো এই বিন্দুগুলো জয়েন করে মোট কতগুলো সমদ্বিবাহু ত্রিভুজ গঠন করা যাবে এটা হচ্ছে প্রশ্ন অর্থাৎ আমার ত্রিভুজের শীর্ষ বিন্দুগুলো হবে এই বিন্দুগুলো এটা হচ্ছে প্রশ্ন এটা জুনিয়র এবং সেকেন্ডারি ক্যাটাগরিতে এসেছিল তা আমরা সলভ করার আগে কিছু টেকনিক সম্পর্কে জানি এই ধরনের প্রবলেম নিয়ে যখন সমাধান করব তখন হচ্ছে আমরা একটা অ্যাপ্রোচের নাম মনে রাখবো সেটা হচ্ছে মডিউলার অ্যাপ্রোচ মডিউলার অ্যাপ্রোচের কনসেপ্ট হচ্ছে আমরা প্রবলেমটাকে একটু ছোট করে নিব সাপোজ আমি এই অংশটাকে বাছাই করে নিচ্ছি বাছাই করে বাইরে একটু দেখার চেষ্টা করি যে এখানে শুধুমাত্র এই স্ট্রাকচারটার জন্য কয়টা থ্রিবুজ গঠন করা যায় সো এখানে আমি লাইন টেনে একটু দেখানোর চেষ্টা করি যে টোটাল অনেকগুলো ত্রিভুজ গঠন করা যাবে সাপোজ আমি যদি প্রথমে এই লাইনটা জয়েন করি তারপরে পাশে এটা জয়েন করলাম এবং এটা জয়েন করলাম সো আমরা দেখতে পাচ্ছি এখানে অলরেডি একটা সমদিবাহ ত্রিভুজ গঠন হয়েছে সমদিবাহ ত্রিভুজ কেন গঠন হয়েছে কারণ আমরা জানি যে এই দূরত্বটুকু এবং এই উপর থেকে নিচে দূরত্বটুকু সমান একটা হয়েছে একই রকমভাবে আমরা যদি এই পাশে এবং এই পাশে দুইটা জয়েন করে দেই তাহলে আরও একটা সমদিবাহ ত্রিভুজ গঠন হয়েছে এখানে দুইটা পাচ্ছি আর যদি আমরা এভাবে দুইটা একটা লাইন জয়েন করি তাহলে এই পাশে একটা হচ্ছে এবং এই যে নিচে এই বরাবর আরেকটা হচ্ছে দেখতে পাচ্ছি যে এই স্ট্রাকচারটার মধ্যে টোটাল চারটা সমদিবাহ ত্রিভুজ আছে তাহলে এখানে চারটা আছে এখানে চারটা আছে এবং এখানে চারটা আছে সো আমরা অলরেডি পেয়েছি বারোটা সমদিবাহু ত্রিভুজ আশা করছি সবাই বুঝতে পেরেছেন যে বারোটা কীভাবে যে এরকম চারটা হলে এইরকম তিনটা শেপ আছে সো বারোটা এর বাইরে আমরা এখন দেখব যে টোটাল কয়টা হয় সমুদি ত্রিভুজ আমরা চাইলে এখান থেকে এখানে জয়েন করতে পারি তারপর এখানে জয়েন করতে পারি এবং এটা জয়েন করতে পারি সো দেখতে পাচ্ছি আমরা আরও একটি ফিউজ পেয়েছি একই রকমভাবে আমরা চাইলে এভাবেও জয়েন করতে পারি এই দুইটাকে জয়েন করলে আরেকটা সমুদিভদ্রি ত্রিভুজ পেয়েছি সো এখানে দুইটা একই রকমভাবে নিচের দিকে কিন্তু আরও দুইটা পাওয়া যাবে যে এখানে একটা এই দুইটাকে জয়েন করে দিলাম এবং এখানে একটা পেলাম সো আমরা দেখতে পাচ্ছি নতুন করে এখানে আরও চারটা পেলাম সো আগে পেয়েছিলাম বারোটা এবং এখানে পেয়েছি চারটা সো টোটাল ষোলোটা এটা হচ্ছে কারেক্ট आंसर আমরা এখন আরও বেশ কিছু প্রবলেম সলভ করব এই সেন্ট জোসেফের যে ম্যাথালিম্পেটা হয়েছিল জোসেফাইট ম্যাথমেনিয়া 2019 হাজার আশা করছি সবাই সেই ভিডিওগুলো দেখবেন এবং এই ভিডিওটা কেমন লেগেছে সেটার মতামত কমেন্ট সেকশনে জানাবেন সবাই ভালো থাকবেন আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ